ঊনত্রিশ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের এক ভবনে ভয়াবহ আগুনে মৃত্যু হয় ছেচল্লিশ জনে এতে যাদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনেছিল পুলিশ তাদের মধ্যে ছিলেন ভবনের দ্বিতীয় তলায় থাকা ভাই রেস্তোরাঁর মালিক সোহেল সিরাজ সাত মে রাতে তাকে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ বেইলি রোডে অগ্নিকাণ্ডের পর মালয়েশিয়া পালিয়ে গিয়েছিলেন সোহেল সিরাজ ঘটনার প্রায় আড়াই মাস পর সাত মে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি এরপরই অভিবাসন পুলিশ তাকে আটক করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডির হাতে তুলে দেয় আগুনের ঘটনায় এ নিয়ে মোট সাতজনকে গ্রেপ্তার করা হলো। ঢাকা মহানগর পুলিশ জানায় আট মে সকালে সিএমএম আদালতে সোয়েল সিরাজকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয় শুনানি শেষে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর হয় দেশ বিদেশের সব খবরের সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিও ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থাকুন ভালোর সাথে আলোর পথে